গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস। সবাইকে জানাই শুভ ষষ্ঠীর আন্তরিক শুভেচ্ছা। তো আজকের ব্লগটা একটু লেটে শুরু করতেছি, আজকে 10টা বেজে গেল। ভাবলাম আজকে একটু লেটেই চা টা নাহলে খাইনি, মানে আসলাম রানিং টানিং করে না শুয়ে গেছি, মানে ঘুমাইনি, শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটতেছি, তারপর ফেসবুকে ভিডিও আপলোড দিলাম। তো দেখো কী কী করি আজকে, হয়তো এমনি লোকালে ঘুরতে বেরাবো, এগুলাতেই শুধু উদয়পুর এগুলো একটু ঘুরবো। তারপর তো কালকে যাবো হিলির ব্লগ, হিলির বর্ডার দেখবো, তারপর বালুরঘাটের ঠাকুর আছে। তো কালকের ব্লগটা এনজয় করো একদম, আর আজকেরটাও একটু এনজয় করো, আজকে লোকালে ঘুরতে যাবো। তো রেডি হয়ে গেছি, চিন্তা করো না, ঘুরতে যাচ্ছি না এখন, যাবো হচ্ছে প্রসাদ আনতে, প্রসাদ ধূপকাঠি আর সর্দির ওষুধ আনতে, সত্যি লাগছে আমার আর বাবার। চলো প্রোগ্রামে যাই, ওষুধ আর প্রসাদ আনি। আরে কী যে ধরছে, সুইমিং পুল বানাবে, সুইমিং পুল, বাপরে বাপ। চলো যাই তাহলে, নিয়ে আসি, তারপর তোমাদের সেটা আবার দেখা হচ্ছে। ও গাইস, ওরে ক্ষণ পরে আসল, কেটে গেছে জায়গাটা, চুলের মধ্যে পড়লাম এভাবে খচ করে ঢুকলো, আবার রক্ত বেরাচ্ছে হালকা। তো এখন বাজে 5:45, এরকম করছি মানে আমার ঘুমিটা ওইখানে আছে তার জন্য। তো 5:45 বাজে, 5:46 ওরকমই। তো এতক্ষণ তো বই টই কিছু দেখছিলাম, কী দেখছিলাম জানি না, আগে লাইটটা জ্বালাই, মিনি লাইটে কাজ দিবে না, এবার কাজ দিছে বড় লাইটে। তো প্রথমে একটা বই দেখলাম, বই দেখার পর হচ্ছে ইউটিউব ঘাঁটছি, এটা ঘাঁটছি, কী ব্লগ করবো দুপুরবেলা, আর ইচ্ছা করতেছে না কিছু করার। তো চলো কী করি দেখতে থাকো, সন্তা দিতে হবে আমার, বেশি বড় ব্লগ করবো না, কালকে বেশি করে ব্লগ করবো। বাড়িতে আসলাম কালীবাড়ি থেকে, তো কালীবাড়িতে একটু গেছিলাম, দরকার ছিল, ওটা পরে তোমাদের বলে দেবো। তো আমি ওখান থেকে রোল আর মোমো নিয়ে আসলাম, আর মা বুনো হাটে গেছিলো, জানি না, মিশালি নিয়ে আসছে, এদিকে ফুচকা আনছে, আজকে পেটের অবস্থা শেষ, খাবো সবই, সবই খাবো, কিন্তু কালকে পেট খারাপ যদি হলো হিলি যাওয়া। তো চলো প্রথমে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। গাইস এখন বাজে 9টা, অনেকক্ষণ পর আসলাম, ওই বসে আমার না আর ব্লগ করার ইচ্ছা করতেছে না, ইচ্ছাই করতেছে না, কেমন একটা স্যাড ফিলিং আসতেছে, স্যাড সং শুনবো আমি, একটু ভালো লাগতেছে না আজকে ব্লগ করার। তো আজকে যেটুকু ব্লগ করছি ওটুকুই দেখো প্লিজ, 4-5 মিনিটের ব্লগ করলাম, একটু শর্ট ধরে নাও না ব্লগটা করলাম। তো কালকে বড় করে করবো, আমার আজকে ফিলিংটা ভালো লাগতেছে না, মানে কেমন একটা ভিতর থেকে ব্যথা মনে হচ্ছে, কষ্ট চেপ নেয় না দুর্গা পূজার জন্য। তো স্যাড সং শুনবো এখন, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ব্লগটি যদি ভালো লাগে থাকে প্লিজ ভিডিওটাতে একটা লাইক, আর চ্যানেল নতুন আসতে থাকলে প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। তো টেক দেন, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।